গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক হওয়ায় বিস্মিত বোর্ড পরিচালক খালেদ মাহমুদ। ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান হয়েও না জানায় হতাশ তিনি। প্রশ্ন তুলেছেন বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটের সাথে গাজী আশরাফ কতটা মানিয়ে নিতে পারবেন সেই বিষয়ে। শুনি না এর আগে যে সিলেক্টর হতে পারেন বেরহং দিচ্ছে, ওরা খুবই সারপ্রাইজিং একটা কালকে অ্যানাউন্সমেন্ট আসছে বিসিবি থেকে। অনেকের মতোই অবাক বিস্মিত খালেদ মাহমুদ গাজী আশরাফ হোসেনের ক্রিকেট মেধা ও ব্যক্তিত্বের প্রশংসা করলেও বর্তমান ক্রিকেটের সাথে তিনি কতটা সম্পৃক্ত তা নিয়ে প্রশ্ন আছে সুজনে। এটা তুই না মাঝে ওনার একটা বড় গ্যাপ আছে যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, হয়তোবা যেটা হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখে তো টিভি দেখে তো আমরা সবাই কথা বলতেই পারি, বা ডোমেস্টিক ক্রিকেটে কি হচ্ছে বা প্রিমিয়ার লিগ বা আমাদের এজ লেভেল ক্রিকেটগুলোতে বা অন্যান্য ক্ষণে কী হচ্ছে, বাট আমার মনে হয় না যেটা খুব একটা ডিফিকাল্ট হবে ওনার জন্য, হয়তোবা একটু সময় লাগবে, অ্যাডজাস্ট হয়ে যেতে সময় লাগবে না, বাট ডেফিনেটলি ওনার ক্রিকেট মেধা বিচক্ষণতা বুদ্ধি নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না, দ্বিমত কারোরই থাকতে পারে না। বাট প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারকে প্রত্যাশা করেছিলেন খালেদ মাহমুদ। সুবন অবশ্যই ডিজার্ভ করে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, সাকসেসফুল ক্যাপ্টেন ছিল, সাকসেসফুল ক্রিকেটার ছিল, এত বছর এই টিমের সাথে মানে কাজ করেছেন, তো আমার তো মনে হয় আমি আশা করেছিলাম হয়তো ওই চিফ সিলেক্টর হবে যদি নান্নু ভাইকে না রাখেন। সাবেক অধিনায়ক হয়েও প্রাপ্য সম্মান পাননি মিনহাজুল আবেদিন নান্নু, এজন্য মিডিয়াকে দুষলেন বিসিবি পরিচালক। নান্নু ভাই ওয়াজ ভেরি আনলাকি, যে আমি বলবো যে একজন ফর্মার ক্যাপ্টেনকে যেভাবে মানুষ বিব্রত করেছেন এটা আমি সত্যি কথা বলতে গেলে আমি এটা মেনে নিতেই পারি না। সোশ্যাল মিডিয়া দেখে যদি আমরা ক্রিকেট সিলেক্টর তৈরি করি বা সিলেক্টরদের গাল দিই, প্লেয়ারদের গাল দিই, তারা আজকে লর্ড শান্ত বাংলাদেশ টিমের তিন ফর্মেটের ক্যাপ্টেন, ঠিক না, কয়েকদিন আগে লর্ড শান্ত লর্ড ছিল। নির্বাচক প্যানেলের প্রধান পদটা তাকে অবাক করলেও তিন ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর আশাটা প্রত্যাশিত। বলি শান্তই যে মানে মাঠের ছেলে একদম, যারা সত্যি কথা বলতে পারে, সুতরাং আমি অলওয়েজ ফিল করি যে এবং একটা ফরম্যাটে মানে হইতেই পারে, এটা ডিবাকল থাকতেই পারতো, হয়তো বলা রেড বলে আমরা অন্য একটা ক্যাপ্টেন দিতে পারতাম। মতের ভিন্নতা থাকলেও বোর্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাচ্ছেন খালেদ মাহমুদ, তবে মানতে পারছেন না ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান হয়েও কিছু না জানায়। বললাম বিজ্ঞান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমি জানি না যে ক্রিকেট অপারেশনের যে সিলেক্টর নিচ্ছে কে হচ্ছে, ভেরি সারপ্রাইজিং, মানে আমি জানবো না, তো আমার এই পজিশনে থাকেই বা আসলে প্রয়োজনটা কি আমি সেটাও জানি না আসলে। বিপিএল দলের ভরাডুবি, বিসিবির সঙ্গে দূরত্ব, সময়টা খারাপ যাচ্ছে প্রভাবশালী বিসিবি পরিচালকের। মানে ধরেন কেউ পারফরমেন্স করছে, ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।